কে গো কৈলাস ভাই, তুমি কাঁদছো কেন? সাগর ভাই, আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? তোমার বাড়ির সবাই ভালো আছে তো? আর ভালো, আমার সব নিয়ে যাচ্ছে। কে কে নিয়ে যাচ্ছে? তত্ত্বাবধায়ক আমার বাড়ি ঘর সব নিয়ে যাচ্ছে। কাঁদলে কি তুমি তোমার বাড়ি ঘর সব ফিরে পাবে? আমি এখন কি করব? মনে সাহস আনো, নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করো। এইভাবে মুখ বুঝে কাঁদলে ওরা সারা জীবন তোমার সব কিছু কেড়ে নেবে। কিন্তু আমি তো একা। একা নও, তুমি একা নও, সাগর এখনো মরে যায়নি। তুমি এসো আমার সঙ্গে, এসো। এখন আর নাকি কান্না কেঁদে কি হবে? এতদিনও তো টাকাটা জোগাড় করতে পারোনি। কর্তা তোমাদের অনেক সময় দিয়েছে। দত্তমশাই, দয়া করুন, দত্তমশাই দয়া করুন। এখন আর আমার কিছু করার নেই, সোজা বের না হয়ে গেলে গলা ধাক্কা দিয়ে বার করে দে। খবরদার, কেউ এদেরকে বার করার চেষ্টা করবে না ঘর থেকে। সাগর তুই? সবাইকে এখান থেকে চলে যেতে বলুন। তার মানে? মানে সামান্য কোটা টাকার জন্যে আপনি এইভাবে লোকদেরকে ঘর থেকে বার করতে পারেন না। যে বলে কি? হ্যাঁ তাই তো দেখছি কর্তা। দত্তমশাই, আপনি আমার বাবার মতন, আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি আপনার লোকজনদেরকে নিয়ে এখান থেকে চলে যান। কি বললি? চলে যাব? তাহলে টাকাটা কি তোর বাপ এসে এখানে দিয়ে যাবে? খবরদার, বাপ তুলে কথা বলবেন না। ভালো চান তো আপনি আপনার লোকজনদেরকে নিয়ে এখান থেকে চলে যান। সেদিনের ছোকরা তুই আমাকে ধমক দিচ্ছিস? চল, এতদিন হেলে সাপের সাথে খেলা করেছিস করেছিস, কে উঠতে সাপের সাথে খেলতে আসিস না? যা মায়ের কোলে ঘুমোকে যা। দত্তমশাই, কে উঠতে সাপের দাঁত কিন্তু ভাঙা যায়, আর আমি আমার মার কোলে ঘুমোনো অনেকদিন আগে ছেড়ে দিয়েছি। আ করে দাঁড়িয়ে সব কি দেখছিস? ব্যাটা হঠাৎ ওঝা আবার শখ হয়েছে, গলা ধাক্কা দিয়ে বার করে দে। দত্তমশাই, এক টানে আপনার গলাটা কিন্তু খসে পড়বে। ভালো চান তো আপনি আপনার লোকজনদের নিয়ে এখান থেকে চলে যান, চলে যান। ঠিক আছে, কথা আমার মনে থাকবে। চল এখান থেকে সব, এসব হরিদাস। সাগর বাবা, আমি তোমাকে আশীর্বাদ করি, ভগবান যেন তোমাকে দীর্ঘায়ু করে। তোমাকে কি বললো মা? জানতে কি কারো বাকি আছে? গ্রামে তার অনেক লোক ছিল, কই তারা দেখো যায়নি? তোকে কে বলেছে ঘরে খেয়ে বরের মোস্ত আনতে? আমি ঠিকই করেছি মা, একজনকে না একজনকে তো রুখে দাঁড়াতেই হবে। ওরা দিনের পর দিন আমাদের মতন গরিব মানুষদের রক্ত চুষে নিজেদের ধন সম্পত্তি বাড়াবে, আর আমরা সেটা মুখ বুঝে সহ্য করব না মা, কিছুতেই না। চোখ খুঁজে দেখে তোমাকে, মন খুঁজে দেখে তোমাকে।